ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার আলফা বিটা বীজদুটি আলফা এবং বিটা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 768 এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1600 সম্বন্ধ দুটিকে সিদ্ধ করে। তাহলে এখানে প্রদত্ত আলফা বিটা ইজ ইকুয়াল টু 768 আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 1600। আমরা এখানটাকে আগে লিখে নিচ্ছি, দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1600। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি 1600 প্লাস টু ইন্টু আলফা বিটার মান বসিয়ে দিচ্ছি 768 ইজ ইকুয়াল টু 1600 প্লাস, এখানে দেখো হচ্ছে 8 দুগুণে 16 হাতে 1, 6 দুগুণে 12 আর একে 13, 7 দুগুণে 14 আর একে 15 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো এদিকে 36 এদিকে হচ্ছে তোমার 3136। এর মানটা হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার। তাহলে এবার আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার অফ 3136 ইজ ইকুয়াল টু কত হয়, প্লাস মাইনাস 56। তাহলে যে সমীকরণ আমায় বের করতে হবে সেক্ষেত্রে আমরা সমীকরণটি দেখতে পাবো কিরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু সি। তাহলে এখানে আমরা মান বসাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 56 ইন্টু এক্স প্লাস আলফা বিটার ভ্যালু, দেখো এখানে বলে দিয়েছে 768, তাহলে এখানে আমরা বসাচ্ছি 768 ইজ ইকুয়াল টু 0। যখন আমরা প্লাস 56 নিচ্ছি তখন সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 56 এক্স প্লাস 768 ইজ ইকুয়াল টু 0, এটি একটি সমীকরণ। যখন আমরা মাইনাস 56 নিচ্ছি তখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস 56 মানে প্লাস 56 এক্স প্লাস 768 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ।